হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে, তোমাদের চ্যানেলে তুমি আমি দীপাতে। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। সবাইকে গুড মর্নিং। চলে এসেছি সকালের খাবার নিয়ে, আলু ভাজা, উঁচে আলু সেদ্ধ আর বাঁধাকপি দিয়ে আর ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, ওটা মা আনছে। তো আমি খাওয়াটা শুরু করে দিই, সোনাকে খাইয়ে দাইয়ে সকালে উঠেছে, অনেক সকালে খেলাধুলা প্রচুর করেছে, করে আবার ওর সকালের ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, দিয়ে এখন একটু ঘুমোচ্ছে। মা খেয়ে নিয়েছে, এই সময় আমিও খেয়ে নিই। কতটা এই যে শাক চচ্চড়ি, এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বাঁধাকপির সাথে কোনো ডাঁটা দিলে ডাঁটাটাও খেতে হেবি টেস্টি হয়। তো চলো খাচ্ছি। আমি খেয়ে নিয়ে ওকে তুলে স্নান করো, মানে উঠলে খাচ্ছি। তুমি লঙ্কাটা কোথায় পেয়েছো বলো? তোমার ভালো লাগে তোমার গাছ? ঘরে আর এই তো লাগবে না সেটা লঙ্কা। পিছন দিক থেকে করবে হাওয়া, মুখে যেন হাওয়া না লাগে। বাঁ হাতে পাখাটা নিয়ে পিছন দিক থেকে হাওয়া করো। এই কারেন্টটা কি শুরু করেছে সকাল থেকে? মানে তরকারিটা ঝপটা খেয়ে নেবো, তোমার জন্য আছে। মাছিটা যে করতে হয়েছে ছুরিগুলো পড়েছি। বাবা পুরো মাথায় ঘাম, হাত দিয়ে বুঝলে হবে না, কাপড় ওখানে সব আছে। গরমে কি অবস্থা হচ্ছে গো বাচ্চাটার! একে তো গরম, কমপ্লিট কমপ্লিট মোটর কমপ্লিট।
মধ্যে আছে বাঁধাকপি, আলু, কুমড়ো শাক, এই না লাউ, লাউ শাক না কুমড়ো শাক, বা কুমড়ো শাক জল খাওয়াবো। কারেন্টটা দেখো আসছেও না, আজকে শনিবার কালকে রবিবার, কালকে বাড়ি। টাটা, বাই বাই, সি বাই, শোনা আবার আসবো দিন পনেরো পর। কত দিয়ে তো মা এটা ভগবানে দিয়েছে, আর এবারে দুপুরবেলা আমাদের বড় সেদিন জিজ্ঞেস করেছিল কি খাবে, বলেছিলাম পাঙ্গুশ টাকার খেয়েছিলাম, আর কালকে রাতে ডিম হয়েছিল কিন্তু কালকে ভিডিও করিনি, কারণ ভিডিও করা হয়নি আর কি, অনেকটা রাত হয়ে গেছিলো, আর ওই জন্য কালকে রাত্রে ভিডিও করিনি। আর আজকে বলেছে কি মাছ খাবে, আজকে বলেছি যে ওই যে কী বলে চারা পোনা আনতে, তো ওই চিতরুল আলু দিয়ে ভালো হবে, ভিডিও করবো দুপুরে। জব কর, আমি গিয়ে জল দিচ্ছি। মেয়ে ডাটাগুলো শি করেছে মা, যা যা তো, গরম পড়েছে, বৃষ্টিটা যে কবে আসবে। এগুলো চেবাতে টাইম লাগবে, এগুলো কিন্তু খুবই টেস্টি, আমার দারুণ লাগে একটুখানি
আস্তে আস্তে যেভাবে চলো ভিডিও শেষ করছি, সবাই খুব ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই সবাই কমেন্ট করো, সবাইকে অনেক ভালোবাসা দাদা। আমি কিন্তু মাদুরে বসে খাইনি, হ্যাঁ মাদুরটা দিকে গোটানো আছে, আবার ভুলভাল কমেন্ট করো, টাটা।